শুরুতেই জানিয়ে দেব, বিশ্বনেতে স্মরণ করিয়ে দিয়ে পুনরায় সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপের ব্যাপারে যে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ থাকছে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার শুনুন বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে মার্কিন দূতাবাস। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সব পক্ষকে শর্তহীন সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বাংলাদেশের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্রের বিশ্বনীতির বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়। এর প্রসঙ্গে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করবে তাদের বিরুদ্ধে পূর্ব ঘোষিত মার্কিন বিশ্বনীতি কার্যকর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগে অংশ হিসেবে দেশে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে পাঠানো ওই চিঠি দলগুলোর কাছে হস্তান্তর করেছে ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন তিনি। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছে ভারত। ভারতের সংবাদপত্রে এ খবর প্রকাশিত হবার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পক্ষে আমেরিকাকে দেওয়া ভারতের বার্তা বাংলাদেশের রাজনীতির জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমেরিকা ক্ষমতাসীন আওয়ামী লীগের উপর যে চাপ তৈরি করেছে তাতে ভারত এতদিন পর্যন্ত দৃশ্যত দর্শকের ভূমিকা পালন করেছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে ভারত মন্তব্য করা থেকে বিরত থেকেছে। ভারতের বার্তা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ দৃশ্যত সন্তুষ্ট দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে ফুটে এসেছে। অন্যদিকে নাকচ হয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশ নির্বাচন নিয়ে আমেরিকার তৎপরতায় বিএনপি দৃশ্যত খুশি হয়েছে, কিন্তু ভারত সরকারের দৃষ্টিভঙ্গি পত্র পত্রিকায় প্রকাশিত হবার পরে বিএনপির তরফ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ, যারা গণতন্ত্রের কথা বলে সবসময়, তাদের কাছে এটা অপ্রত্যাশিত যদি এই নিউজ সত্য হয়ে থাকে, শনিবার সাংবাদিকদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ নির্বাচন নিয়ে আমেরিকার তৎপরতাকে এতদিন যাবত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করেনি বিএনপি, কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিকে ভিন্নভাবে দেখেছে বিএনপি। এ কথা আমরা কখনো বলতাম না, বলতে বাধ্য হচ্ছি যে আমরা দেখতে পারছি বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে এই মন্তব্য করেছে, বলেন মিস্টার আলমগীর। বিএনপির মহাসচিব আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভারত মর্যাদা দেবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে ভারত সমর্থন দেবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় লিখেছে, সাউথ ব্লক মনে করে জামায়াতে ইসলামী রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে। উদার পরিবেশ যতটুকু রয়েছে তাও আর থাকবে না। জামায়াতে ইসলামীকে ভারত মৌলবাদের শক্তি হিসেবে বিবেচনা করে খবরে প্রকাশ। এর প্রসঙ্গে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।